পরের লোক আয়া ঢুকে যাইতেছে, সিরিয়াল দুইটা করছে, মনে করছে যে সিরিয়াল শেষ হলে মানে ওনারাও পাবে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় এমন ধাক্কাধাক্কি করেই টিসিবির পণ্য নিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। 8 দিন বিরতির পর রোববার থেকে শুরু হওয়া এবারের বিপণন অভিযানে বেছে নেওয়া হয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন নতুন আবাসিক এলাকা। ফলে প্রথমবারের মতো নিজেদের হাতের নাগালে টিসিবির ট্রাক দেখে অবাক হয়েছেন অনেকে। তবে সেই চমক টেকেনি বেশিক্ষণ। পণ্য সরবরাহের ধীর গতি, একজন ক্রেতাকে পুরো প্যাকেজ নিতে বাধ্য করা এবং সিরিয়াল ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির মতো ঘটনাগুলোতে ভোগান্তিতে পড়েছেন বলে ক্রেতার অভিযোগ। আমরা এখানে প্রায় 2.5 ঘন্টা ধরে আছি। আসলে তেলের দাম সব জায়গায় বেশি, তো যার কারণে এখানে আমরা তেলের দাম একটু কম পেয়েছি, ডালের দাম কম পেয়েছি, চিনির দাম কম পেয়েছি, যার কারণে আমরা একটু সুবিধার জন্য এখানে এসেছি। ট্রাকের পেছনে লাইন ধরে পণ্য কিনতে অপেক্ষমান শত শত মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ছিল না কোনো উদ্যোগ। ফলে অনেকেই 2 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে পণ্য কিনতে পারেননি। একজন ক্রেতার জন্য 110 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি চিনি, 30 টাকা কেজি দরে 2 থেকে সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ এবং 65 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল কেনার সুযোগ রেখেছে টিসিবি। তবে একটি ট্রাক থেকে একজন ক্রেতাকে 610 টাকায় পণ্যের পুরো প্যাকেজ কিনতে বাধ্য করতে দেখা যায়। ফলে অনেক ক্রেতাই হাতে টাকা কম থাকায় পণ্য কেনার সুযোগ নিতে পারেননি। আবার কেউ কেউ অপকৌশলের আশ্রয় নিয়ে একাধিকবার টিসিবির পণ্য কিনেছেন বলে অভিযোগ করেছেন বিক্রেতারা। শৃঙ্খলা তো হচ্ছে, এক একজনে 2-3 বার করে নিয়ে যায় লাইনে ধরে ধরে, সিরিয়াল তো সিরিয়াল ছাইরা নিয়ে বাসারে খাবার আইসা পড়ে, এই জন্য লাইনে ধরে লাইন শেষ হইতে চলে না। এক একজনে 2-3 বার নিয়ে যায়, ওনারা একটু জিজ্ঞাসা করে দেখেন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে জানতে চাইলে টিসিবি ঢাকার আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির জানান, এবার স্থান চিহ্নিতকরণ সহ অন্যান্য কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের পরামর্শ নেওয়া হয়েছে। ট্রাক দাঁড়ানোর স্থান নির্বাচন করা হয়েছে তাদের পছন্দের ভিত্তিতে।